হ্যালো বন্ধুরা, আমি অমৃতা। আজকে এই পর্বে শেয়ার করব বাংলার খুব জনপ্রিয় একটা রেসিপি, দই পটল। গরমকালে আমরা বাড়িতে অনেকেই দই পটল রান্না করে থাকি, আর এক একজনের রান্নার ধরনও কিন্তু এক এক রকম হয়। বেশিরভাগ সময় আমরা দই পটল হলুদ ছাড়া করে থাকি, কিন্তু আজকে এই রান্নাটা আমি একটু স্পাইসি করে করে দেখাবো। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে এসো বন্ধুরা, দেখে নিই কীভাবে চট জলদি দই পটলটা রান্না করা যায়। এখানে আমি পটলটাকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলো দুদিক থেকে অল্প করে আমি চিরে নিয়েছি। এরপর হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আর এই নুন হলুদ মাখানো হয়ে গেলে পটলগুলোকে 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি নিচ্ছি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম, নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, নুন দিলাম আমি 1/2 চা চামচ। নুনটা একটু নিজেদের স্বাদানুসারে ব্যবহার করাটাই ভালো। সব শেষে দিলাম আদা বাটা। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। সমস্ত মশলাটাকে জল দিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। রান্নাটা করার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সর্ষে তেল ব্যবহার করতে পারো। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে আমি তেলে দিয়ে লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা ঝরিয়ে পটলগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলেই ফোড়ন হিসেবে দিচ্ছি আমি জিরে আর তেজপাতা। ফোড়নটাকে অল্প একটু ফ্রাই করে নিতে হবে, তারপর দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্তা। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর সেই ভেজে রাখা পটলগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইতে, আর মশলার সাথে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম।
এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়, কড়াইয়ের সাথে লেগে না যায়। এরপর আমি 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই 4 থেকে 5 চা চামচ। দই এবং অন্যান্য মশলার সাথে পটলটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে দিলাম আমি, পটলটা সেদ্ধ যাতে হয় ভালো করে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। রান্নাটা প্রায় শেষের দিকে, এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঘি। ফাইনালি ভালো করে ঘি আর গরম মশলা গুঁড়োর সাথে পটলটাকে মিশিয়ে নিলাম। রান্না থেকে তেল বেরিয়ে এসেছে, রান্নাটা কমপ্লিট। আর এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। রুটি বা পরোটার সাথেও কিন্তু এটা খাওয়া যেতেই পারে। এই রান্নাটা কেমন লাগলো তোমাদের নিচে কমেন্ট সেকশানে কিন্তু জানাবে অবশ্যই। আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।